হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। একটা ভিডিও নিয়ে এলাম, আজকে একটু তাড়াতাড়ি নিয়ে এলাম, জানি না কখন পোস্ট হবে। ভিডিওর মূল বিষয়বস্তু হলোই দর্শক, ভিউয়ার্সদের নিয়ে। অবশ্যই করে ভিউয়ার্সরা অবশ্যই করেই আমাদের কাছে ভগবানের ন্যায়। তারা যদি ভিউজ দেয় তবেই আমার ভিডিওটা ভাইরাল হবে বা দশজনের কাছে পৌঁছাবে একজনের মাধ্যমে, বা বা যদি সবাই মিলে দেখে তাহলে আমার অবশ্যই করে যেটার জন্য ভিডিও করা রেভিনিউ জেনারেট হবে, তাই কি না? তা এত কথা কেন বলছি? এই জনতা জনার্দনকে ক্রমাগত অপমান 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 করেই চলেছে। কে? এই যে নগর ঠাকুরের সবচেয়ে বড় দালাল কাম ঢেমনি, দালালের মুখে চড়াম চড়াম করে লাথি মেরে তার মালকিন, তার নিজের বাড়ি, তার উপরে ছাদ, মাথার উপর যে ছাদ, সে সৌভাগ্য কুটিরে গেছে। এবং সে স্ট্রেটলি ভাবেই বলল যে না, সে আর কোনো ঘর ভাড়া নয়, বাবার উপরে এক ছাদের, বাবার বাড়ির উপরে একটা ঘর করে থাকার সিদ্ধান্ত বলো, ফ্ল্যাটে থাকা বলো না। কারণ সেও বুঝেছে, সেও বুঝেছে এই তিন চার দিন ধরে আসার আগের মুহূর্তটার কথা বলেছি, যে মেয়েকে সুস্থ জীবন দান করা তার কর্তব্যর মধ্যে অবশ্যই করে পড়ে। কারণ সে একজন মা, যে মা হয়নি সে তো এইগুলো ফিল করবে না, সে তো সবসময় চাইবে যে আমার কন্টেন্ট জন্য সবসময় যোগান দেয়, সেই জন্য তার স্বামীর ঘরের জন্য না যায় আর অবশ্যই করে জয়ী জীবনটার জন্য তছনছ হয়ে যায়। এই ভিডিওটা আমার অবশ্যই করে পরে আসবে, কিন্তু আমার এই যে জনতা ভিউয়ার্স এদের নিয়ে কিছু বলার আছে। কম বর্ণালী রয়ের বিষয়ে আমি আজকে কিছু বলবো, কারণ বর্ণালী রয় এই প্রশ্নটা করেছে যে দিদি, আপনাদের আমরা কমেন্ট করি, আপনাদের ভিউজ দিই নেট খরচা করে, তার পরিবর্তে আপনারা যদি আমাদের কমেন্ট করেন বা কিছু বলেন সেটা কি অনুগ্রহের পাত্রী হয়ে গেলাম আমরা? কখনোই না সোনা, কখনোই না। তুমি কি দেখেছো আমার বডি ল্যাঙ্গুয়েজে বা আমার বক্তব্যের মাধ্যমে কোনোদিন একটা ভিউয়ার্সকে আমি অপমান করেছি? উল্টে ওই তরফ থেকে নোংরা নোংরা কদর্য কিছু ভিউয়ার্স আছে যারা মানে প্রতিনিয়ত একে নোংরার দিকে ঠেলে দিচ্ছে, তলানিতে তলিয়ে দিচ্ছে, সেটা তো দুধকা দুধ পানিকা পানি হয়েই যাচ্ছে না? এই যে পোষ্যকে রাখার বিষয়, সে কার করে বল দিয়েছিল? তার শ্বশুর, একদম দারুণ মানুষ, সত্যি বলছি, ভীষণ ভদ্র সভ্য মানুষ। স্টেশনে নেমে ওর শ্বশুরের নাম করবেন, এখানে বলতে পারি না বলে বলছি না, একদাকে সবাই চিনবে, এতটা ভালো এবং ভদ্র সভ্য মানুষ। তাহলে দর্শকদের হয়ে ক্রিয়েটাররাও প্রশ্ন করছে যে পোষ্যটাকে কোথায় রাখার চেষ্টা করেছিলি? বান্ধবী কাম দিদির বাড়ি রাখার আগে তারা তো ঠুসকে মনে হয় তোকে তাড়িয়ে দিয়েছে পোষ্য সহকারে, এটা বড় প্রশ্ন আকারে থাকলো তোর কাছে, ঠিক আছে? এরপরে অবশ্যই করে যেটার থেকে আমি হাটকে যাচ্ছি সেটা হচ্ছে ভিউয়ার্স। আজকে এতগুলো কথা বলার পিছনে কারণ হচ্ছে ভিউয়ার্স। ভিউয়ার্সদের তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে অপমান করবে আর তারা তোমাকে ভিউজ দেবে, তাই তো? এখন তো সব বেরোচ্ছে, ভিউয়ার্সদের তুমি কী নামে কীভাবে সম্বোধন করতে, তাই না? ভিউয়ার্সদের দ্বারা সব কিছু হয়। একটা ভিউয়ার্স তোমার নিন ধারণ করে দিয়েছিল, সেটা হচ্ছে বর্ণালী রয়। রান্নাঘরে চলে এলাম, পাশে বাড়ি একটা বাচ্চা আমার বাড়িতে রয়েছে, তো সে আওয়াজ করছে। যাই হোক, যেটা বলার দরকার বা যেটা বলার প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে ভিউয়ার্স। আগে বললাম যে ভিউয়ার্সের ও কোনোদিন সম্মানটুকু দিয়ে দেয়নি। কিছু আছে, ওই যে বললাম না, কিছু ওর মতো মেন্টালিটি, মানে চায় সবসময় নেগেটিভ ভিডিও করুক, মানুষকে নিয়ে কদর্য ব্যবহার, কদর্য ভাষা বলুক। সেটা তো আমরা দেখেছি এমএসএলদের এগেনস্টে কতটা নোংরা কথা বলেই গেছে, বলেই গেছে, বলেই গেছে। যখন দেখছে মানুষ আর খাচ্ছে না একই জিনিস, চর্বি তো চর্বণ করে যাচ্ছে, তখন সে অন্য একটা কন্টেন্টের পিছনে ছুটলো আর মন্দিরাকে পেয়ে গেল। তা আমরা দেখেছি যে মন্দিরা এমন একটা মানুষকে বেছে নিয়েছিল, এখন মন্দিরাও বুঝতে পারছে তার আজকের কথা পরিষ্কার পরিষ্কার ফুটিত হয়েছে, এবং সেটা নিয়ে অবশ্যই আসবো আজকের ভিডিওতে। এগুলো বলার না, আমার বলা ভিউয়ার্সদের নিয়ে। বর্ণালী রয় এমন একটা নাম যে একে পাতলা পায়খানা করিয়ে ছেড়েছিল, মানে হাগুনি মাসির হাগু ছুটে গেছিলো। কী বর্ণালী, ঠিক বলছি তো? তোমাকে কী নামে ডাকতো জানি, একটা কমেন্ট, সেই কমেন্টও নিতে পারতো না, যেখানে গিয়ে কমেন্ট করতো বর্ণালী রয়। বিশেষ করে আমার কমেন্ট বক্সে যখন বর্ণালী রয় দেখা শুরু করলো আমাকে, তারপর থেকে নিজের পরিবারের এক সদস্য হয়ে গেল। প্রত্যেকটা ভিউয়ার্স আমার পরিবারের সদস্য, তাদের অসম্মান কখনো করবো না, কোনো রকম তাদের লুকিয়ে আমি কথা বলবো না, যেটা সত্যি যেটা দেখছি সেটার বিষয়ে বলবো, কখনো বাড়িয়ে চুড়িয়ে বলবো না, যেটা যেটা যার বিষয়ে যেটা বলা সেটাই বলবো। এটাই তো উচিত কি না? যেটা বলছিলাম, এখন দেখেছেন এই দলের লোকেরাই এর মুখোশটা টেনে টেনে খুলে দিচ্ছে, একদম তাই। বন্ধু বান্ধবী কাম দিদি তার কাছে রাখার আগে কার কাছে রেখেছিল? ভিউয়ার্সরা অবশ্যই করে ক্রিয়েটাররাও জানতে আগ্রহী, অবশ্যই করে খোলসা করবি, কারণ এর আগে যখন শ্বশুরকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছিলি ওষুধ রাখার বিষয়, সেটা তুই ক্লিয়ারিফিকেশান দিতে আসিসনি। কিন্তু এদিকে তোকে বসতে হচ্ছে সকালবেলা যে তোর কথায় অনুপ্রাণিত হয়ে প্রিয়া নাকি এরকম ডিসিশন নিয়েছে। আরে প্রিয়ার সাথে তো আমাদেরও যোগাযোগ আছে না কি রে? প্রিয়া সবসময় বলে কেন নিজের গায়ে বাঁধিয়ে বলে আমি জানি না, কিন্তু এরমভাবে না প্রিয়া, তোমাকে ভিডিওর মাধ্যমে বলতে হবে যে তুমি আজ থেকে তো করছো না, এবং তোমার নিপুণ ভাবে যে ভিডিও করা, পিকচারাইজ করা, সমস্ত কিছুই ভিউজ তুলে ধরা আশেপাশে, তোমাকে মানে আশা করি কেউ ছাপাতে পারিনি এখনো আমাদের সার্কেলের মধ্যে। সেখানে দাঁড়িয়ে জানি তুমি কারো কথায় পোক হবে না, কারণ শুভ বুদ্ধি সম্পন্ন মহিলা তুমি একজন, অতএব কেউ যদি যেচে ক্রেডিট নেয় কিছু করার নেই না, সব সময় নিজের পিঠ নিজে থাপড়ায়, এই যে দেখছো না ভিউয়ার্সদের বলে বালির ভিউয়ার্স। তাহলে সেই ভিউয়ার্সেই আবার ফিরে যাই, বর্ণালী রয় এমন একটা মানে ভিউয়ার্স যে ওর নিন ধারণ করে দিয়েছিল। তাহলে যাকে হাগুনি ছুটিয়ে দেয়
যার হাঁকতে হাঁকতে শেষ হয়ে যেতে হয়, ভিউয়ার্সের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নামাতে হয়, থাকে আর আমি নতুন করে কী বলবো বর্ণালী, বুঝতেই তো পারছো, নিতে পারে না, সত্যি কথাটা নিতে পারে না, কিন্তু অন্যকে অপবাদ দেবে, অন্যের এগেনস্টে অপপ্রচার করবে, কিন্তু ওকে যদি এক কলম বা এক মিনিটের বেশি যদি হয়ে যায় কিছু বক্তব্য, হ্যাঁ বক্তব্য রাখার ক্ষেত্রে, তখন সে আর নিতে পারে না। হ্যাঁ দেখতে পাচ্ছেন না, সববার ভিডিও মন দিয়ে দেখে, পুঙ্খানুপুঙ্খভাবে দেখে, তাও বলে আমি দেখি না, কিন্তু দেখুন ওর হয়ে আমাদের এগেনস্টে যারা ভিডিও করছে ওই এক নয়াগুলো সেগুলোকে কমেন্ট দিতে দিচ্ছে, কারণ কি তার মানে সে বুঝতে পারছে যে এরা ওর হয়ে বলছে, ওর শত্রুর এগেনস্টে, তাহলে আরে আজকে তোর এগেনস্টে তোর দলের মানুষেরা খেপে গেছে, কারণ কি, কারণটা বল, সবার গোপন সূত্র তুই বলে দিচ্ছিস, তোর তো দেখছি আগাবাস্তালা গোপন সূত্রে শুধু ভরা। হ্যাঁ কিরে, আমরা জানি তুই পরশুকে একদম চালান করার চেষ্টা করেছিলি, জনতা এমন জিনিস যে তাদের কাছে তুই মাথা নত করতে বাধ্য হয়েছিস, বুঝেছিস তো, এইরকম অনেক ভিউয়ার্স আছে তারা বলেছে যে এই মুহূর্তে তোমার এগেনস্টে এরকম পেট মানে এনজিওতে তারা কমপ্লেন করবে, যদি তুমি পশুকে হাঁটাও, তারা বুঝে গেছিলো যে তুই তোর স্বার্থে পশুটাকে এ করছিস। আজকে বলতো, তুই বল, তুই নিজের মুখে তোর এই দিদি কাম বান্ধবীকে বলেছিলি যে তুমি পশুর এরকম, আমার পশুর এরকম রোজকার রুটিনটা দেখিও না, তাহলে জনতা আমার কাছে জানতে চাইবে, এদের তো আমি কোনোদিন মানে ফুলফিল করতে পারলাম না মনস্কামনা, বলেছিলি না, তাহলে জনতা সবসময় তোর জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু সত্যি কথাটা তুলে ধরে বলেছিলি, রোজ আমার কাছে এরকম দেখতে চাইবে, কী খাওয়াই আমি পশুটাকে, এটা রোজ ওরা দেখতে চাইবে, তাহলে সত্যিটা সত্যি বলার চেষ্টা কর, যাদের কাছে বলেছিলি তারা কিন্তু বলে দিচ্ছে যে তুমি যেভাবে পশুকে ক্লিক করছো রোজ দেখাচ্ছ এটা দেখানোর দরকার নেই, কারণ জনতা এমন জিনিস এরা রোজ আমার কাছে দেখতে চাইবে, বলেছিলি তো, অস্বীকার করতে পারবি না, কারণ যাকে বলেছিলি সেই তার মাধ্যমেই খবর পাওয়া, বুঝলি তো, এটা হলো একটা কারণ। আজকে তোর মালকিন তোর মুখে জোড়া পায়ে লাথি মারলো, কারণ তুই অনেক পোক করার চেষ্টা করেছিলি, আপ্রাণ চেষ্টা করেছিলি, মানে শুধু যোগাযোগটা নেই, যোগাযোগ থাকলে বোধ হয় দৌড়ে গিয়ে লাপিয়ে পড়ে তুই তার পা টেনে ধরে বলতিস যে সোমনাথের সাথে তুমি মিলিত হয়ো না, আরে তুই তো তোর ওই জায়গাটা কোনোদিন কমপ্লিট হবে না, দেখছিস না তোর লোকেরাই বলছে কেন যাচ্ছিস তুই দিল্লিতে, দেখ আমরা যা যা বলেছি আজকে তারা সেই কথাগুলো বলছে, মানে তারাও বুঝতে পারছে যে সত্যি কথাটা এরা তুলে ধরছে, আমাদের চেপে রাখলে হবে না, তাই না বল, তাহলে তো তুই কেন দিল্লিতে যাচ্ছিস, এতদিন ট্রিটমেন্ট করিস নি, তুই জানতিস ওটা কোনোদিন ফুলফিল হবে না, তুই নিজের মুখে অন ক্যামেরা বলেছিস আজকে তুই ট্রিটমেন্টে যাচ্ছিস, জানিস যে এই ভুলভাল গল্প দিলে স্বামীকে যদি পাজা করে নিয়ে যায় তার চাকরিটাও থাকবে না, যার জন্য তুই একা একাই যাচ্ছিস, কতজনের সাথে মারাচ্ছিস সেটা আর বলার অপেক্ষা রাখে না, এই ভিউয়ার্সরাই বলেছে, কত মানুষের সাথে তুই মারিয়ে বেড়াচ্ছিস, যেটা ভালো লাগবে সেটাই তুই বলছিস, হেলবি গা হাত পা ব্যথা, যেটা তোকে ভালো মতো দিতে পারছি না সেই জায়গায় তোর কোনো শারীরিক কষ্টের কথা বলছিস, আমার এই কদর্য কথাগুলো কেন বলতে হচ্ছে জানিস না, মানুষটাই তুই এইরকম, যার জন্য তুই মানুষকে কীভাবে কাটাচ্ছি, এরা নোংরা থেকে নোংরা, আজকে প্রিয়া তোর কাছে খুব ভালো হয়ে গেছে, এই প্রিয়াই নাকি নেশা করছিল গুটকা খোর, যেহেতু মন্দির অ্যারেগেন্স বলছে, আজকে চিন্তা কর আজ তোর কী অবস্থা, এই ওয়াইটিতে ধুলোর সাথে তুই কথা বলছিস, ধুলো এই গড়াগড়ি খাচ্ছিস কি না, যেই মন্দির অ্যারেগেন্স বলেছে তাকে তুই দায়িত্ব নিয়ে খারাপ করেছিস, বিশেষ করে এই মন্দিরার মা, তুই চিন্তা করতো একই কাজ যদি করে থাকে, যদি তোর কথায় প্রমাণ দিতে পারবি না, প্রমাণ দিতে কি পারবি, মালকিন যা বলেছে তাই তুই বলে গেছিস, দেখে মালকিন একটা সুস্থ সবল পরিবেশে সুস্থভাবে জীবন যাপনের জন্য গেছে, তাকে আমি আর কোনো নক করবো না, এবং তার ভিডিওতে ভুল দেখলে অবশ্যই করে বলবো, কিন্তু তোকে যে সে মানে কী বলবো ত্যাগিছে মানে ত্যাগ করেছে এটাই ওর কাছে বড় পাওনা এবং ঠিকঠাক ডিসিশান, যেটা বলতে যাচ্ছিলাম, শোন জনতা জনার্দন, জনতার এগেনস্টে দুটো কথা বলবি, 200টা কথা তো শুনতে হবে, হ্যাঁ আর অবশ্যই করে আমার কাছে আমার ভিউয়ার্সরা প্রাণের ভিউয়ার্স একদম করে বলছি বর্ণালী, কখনও কারো কথা না, আর তোমার মতন নেই আঘাত পাবে, তুমি তো আঘাত দিয়ে আসো তোমার কথার মাধ্যমে, নিতে পারে না তোমার কথা, জাস্ট নিতে পারে না, আমার কাছে আমার ভিউয়ার্সরা এসে মানে আমি অনুরোধ করছি আমার শত্রুপক্ষকে, আমি কাউকে শত্রু বানাতে যাইনি, যে অনেকেই বলছি আমরা শত্রুপক্ষ, না না না, মজা পেয়ে হাসো এমন না, যেটা সঠিক কথা যেটা আমরা দিয়ে ওয়ান্তির বলেছি সেগুলি আজকে এর দলের মানুষেরা বলছে এবং একই কথা বলছে, আমাদের কথাগুলি তারা বলছে, আমরা জানি সেই জন্যই আমরা দিয়ে ওয়ান থেকে এটা করে এসেছি, সেই জন্যই বলবো যে জনতা জনার্দন, জনতাকে কখনও হ্যাটা করবো না, এই যে বলছে শত্রুপক্ষ 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 তো হতে আসেনি এখানে, তাই না, শত্রুপক্ষ কেন হতে আসবো, আমরা যা দেখবো সেটাই বলবো, কিন্তু ওই যে ওই গ্রুপ করে একজনের এগেনস্টে 10 জন নেমে যাচ্ছে এইগুলো ওরা সংশোধন করতে পেরেছে, এটাই দেরি হয়েছে কিন্তু পেরেছে, কত কদর্য ভাষায় তাদের আক্রমণ করছে, তাহলে আজকে একে কেন আমি নোংরা কথাগুলো বলছি, আমি কি নিজের থেকে বলছি না, আমি ও যেগুলো বলেছে মানুষের এগেনস্টে নির্দোষ নিরীহ মানুষের এগেনস্টে যে যে ভাষাগুলো অ্যাপ্লাই করেছে আমি সেই ভাষাগুলি ওর এগেনস্টে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছি, যেমন ঢেননি বলেছে, মামুনিকে, যার সন্তান বলেছে, ওয়াইটি ক্রিয়েটার উইথ ভিউয়ার্স, যারা নিপাকে বলেছে যে এসো বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে তোমাকে আমরা হেল্প করবো, সেটাও নিতে পারিনি, কারণ সেই সময় তার মালকিন তাকে বলেছিল, তাহলে মালকিন আজকে বলছে কিছু কথার ভেতরেই থাক সেগুলো প্রকাশ করতে নেই, তাহলে সেই কিছু কথার মধ্যে মাকে মায়ের এই কাজগুলো তো নিশ্চয়ই ছিল, কেন তুমি ছোটো করেছো, কারণ সেই সময় তোমার দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিলে যে আমার স্টেট আমার নিজের লোকেরা যে আছে এরা নিজের লোকেরা না, এরা অন্য কেউ, অন্য জগতের লোক, যেমন স্বামী সোমনা, তোমার মা নিপা,
তোমার নতুন কিছুতে আসেনি মন্দিরা, তাকেও তুমি এই দালাল দিয়ে খারাপ করেছো। তাহলে এই দালালের গ্রহণযোগ্যতা কোথায় আজকে মানুষ জেনে গেছে? কারণ যখন দেখবে পরিবারের লোক তার পরিবারের সদস্য সম্পর্কে বলছে, তখনই বুঝবে যে তারা ঠিকটা বলছে, ন্যায্য কথা বলছে। যে কথাগুলো আমরা বলে এসেছি ডে ওয়ান থেকে, তাহলে মিলিয়ে নাও। তাহলে আমরা আমাদের জায়গায় ঠিক আছি, সৎ আছি। হ্যাঁ, আমাদের রোজ একবার করে ভিডিও করতে গিয়ে বলতে হবে না আমি অনেস্ট, আমার পিঠ আমি থাপড়াচ্ছি, কারণ আমার কথা শুনে প্রিয়া নিজেকে চেঞ্জ করেছে। কখনো না, নিজের রাঁধুনি নিজে গাও, নিজের প্রশংসা নিজে করো, নিজের পিঠ নিজে থাপড়াও, কেউ থাপড়াবে না, কিছু করার নেই। কারণ তুই আজকে শূন্য, চারিদিক তো শূন্য, কিছু ভিউয়ার্স ছাড়া। এই যে তোর কিছু নোংরা কদর্য, তোর মতন মানে পারিবারিক সেটাই তার রেড লাইট এরিয়া, তোর ভিউয়ার্সদের বলছি অবশ্যই করে, যেগুলো নোংরা, যেগুলো ঈশ্বিতাকে বলেছে যে এই ডাকিনি যোগিনী পাঁত খেয়ে নাকি তার পাঁত আবার খাওয়া যায়। মানে কী নলেজ বাবা, যেমন নলেজ এই যে ডাকিনিটা মানে দালাল কাম ঢেমিটা, সে বলছে হ্যাঁ আমি সামনে থাকলে পড়াতাম, তুই এ বাবা ঠিক করেছে, যে বলেছে যে তুই খিস্তি ছাড়া কিছুই শেখাতে পারবি না। কারণ কারণ তোর নিজের নলেজে নেই, তোর সাধারণ জ্ঞানটুকু নেই, তুই হচ্ছিস মারাত্মক অশিক্ষিত। এনে দারুণ বলে ঈপ্সিতা, মানতেই হবে। আবার ঈপ্সিতাকে তুললাম, কারণ সত্যি ঈপ্সিতার কিছু কথা ভীষণ ভীষণভাবে একদম জায়গা মতন গিয়ে ফুটে যায়, মানে পেরেক। যেটা বলছিলাম মানে তোর কী আছে বল, তুই মানুষকে তুই বসেইছিস ওয়াইটিতে কদর্য কদাকার ভাষায় আক্রমণ করবি বলে, কোনো রকম যুক্তিতর্কের ধার ধারিস না। আজকে আমার এত কথা বলার কারণ হচ্ছে কালকে আমাকে বর্ণালী রয় আমি ভেবেছিলাম ওখানে উত্তর দেবো, দেখলাম না। ভিডিও করে উত্তর দিলে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবে, বিশেষ করে আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমার কমেন্ট বক্স দেখবে, প্রত্যেকটা ভিউয়ার্স কতটা দক্ষ শিক্ষিত, তাদের বক্তব্যের মাধ্যমে তাদের পরিচয় পাওয়া যায়। আর এর ভিউয়ার্সরা একে বলছে এর এর হয়ে ভিডিও করছে, তাহলে কি এ তোমার বউ? তাহলে এই ডাইনির হয়ে তো ভিডিও করেই গেছিলো, তাহলে এ কি? আর বললাম না, তারাই বলে দিয়েছে এ কি। মানুষকে রাখেল, রক্ষিতা, পরকিয়া, দেহ ব্যবসায়ী পড়াশিনী, দেহ পড়াশিনী বলতে খুব ভালো লাগে। আর নিজেকে নিজের লোকেরা যখন বলছে তখন তোর আর পালানোর জায়গা নেই। চল ফোট, আজকে এই পর্যন্ত আর একটা ভিডিওর সাথে অবশ্যই একটু বর্ণালী রয়।